হ্যালো এভরিওয়ান, আমি তুষার দাস রবিন। আমি সরকারি জুবিলি উচ্চবিদ্যালয় হতে রিসেন্টলি এসএসসিতে উত্তীর্ণ হয়েছি। তো আজকে আমরা ডিফারেন্সিয়েশন এর কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। প্রথম ম্যাথটি হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি চলক রয়েছে, একটি হচ্ছে ওয়াই, অন্যটি হচ্ছে এক্স। দুটি চলক থাকায় আমরা নর্মাল প্রসেসে ডিফারেন্সিয়েশন করতে পারবো না। এর জন্য আমরা দুই দিকে লন দ্বারা গুণ করব। লন দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হবে না, তাই ডিফারেন্সিয়েশন করার সুবিধার্থে দুই দিকে লন দ্বারা গুণ করব। লন দ্বারা গুণ করলে আসবে লন ওয়াই ইকুয়াল টু লন এক্স টু দি পাওয়ার এক্স। লন ওয়াই ইকুয়াল টু লন এক্স টু দি পাওয়ার এক্সকে আমরা এক্স লন এক্স বলতে পারি, তাই লন এক্স টু দি পাওয়ার এক্সের এখানে এক্স লন এক্স লিখবো। লন ওয়াইকে আবার ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই ওয়াই হয়, আর ওয়াইকে যেহেতু আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি সেহেতু এখানে ডিওয়াই ডিএক্স লিখব। ইকুয়াল টু এক্স লন এক্স গুণাকারী আছে, এক্স লন এক্সের সাথে গুণাকারে থাকায় এখানে ইউভি ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। ইউভি ফর্মুলাটা হচ্ছে এক্সের সাপেক্ষে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তাহলে আমরা ইউভি ফর্মুলাটা বসিয়ে দিলে এখানে হবে এক্স ডিডিএক্স অফ লন এক্স প্লাস লন এক্স ডিডিএক্স অফ এক্স। ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই বসবে, ডিওয়াই ডিএক্স বসবে, ইকুয়াল টু এক্স লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই ওয়াই ওয়ান বাই এক্স হবে প্লাস লন এক্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আসবে ওয়ান। ডিওয়াই ডিএক্স এখানে বসবে কারণ ওয়ান বাই ওয়াই এখানে ভাগাকারে আছে, সেহেতু এখানে ওয়াই গুণাকারে চলে যাবে। আর এখানে থাকবে এক্স কাটাকাটি করলে থাকবে ওয়ান প্লাস লন এক্স, ওয়ানের সাথে গুণ করে থাকবে লন এক্স। আর ওয়াই কিন্তু এখানে আমরা প্রথমে পেয়েছি এক্স টু দি পাওয়ার এক্স, তাই ওয়াই এর জায়গাতে এক্স টু দি পাওয়ার এক্স লিখতে পারি। তাহলে উত্তরটি কী আসে আমাদের, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস লন এক্স। চলো আমরা দ্বিতীয় ম্যাথটিতে চলে যাই। দ্বিতীয় ম্যাথটি হচ্ছে ওয়াই ইকুয়াল টু রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স। এখানে আমরা প্রথম মেথের প্রসেস অ্যাপ্লাই করে ডিফারেন্সিয়েশন করতে পারবো, কারণ এই মেথটিতেও দুটি চলক রয়েছে, একটি হচ্ছে ওয়াই অন্যটি হচ্ছে এক্স। তাহলে আমরা এখানেও লন দ্বারা গুণ করব। লন দ্বারা গুণ করলে আসবে লন ওয়াই ইকুয়াল টু লন রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স। লন ওয়াই ইকুয়াল টু লন রুট এক্স টু দি পাওয়ার রুট এক্সকে আমরা রুট এক্স লন রুট এক্স বলতে পারি। লন এক্স টু দি পাওয়ার এক্সকে আমরা যেভাবে এক্স লন এক্স বলি সেভাবেও আমরা লন রুট এক্স টু দি পাওয়ার রুট এক্সকে রুট এক্স লন এর রুট এক্স বলতে পারি। লন ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই ওয়াই হয়, আর ওয়াইকে যেহেতু আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি সেহেতু এখানে ডিওয়াই ডিএক্স লিখতে হবে। ইকুয়াল টু রুট এক্স লন রুট এক্স এখানে গুণাকারে আছে, গুণাকারে থাকায় আমরা এখানে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। ইউভি ফর্মুলা হচ্ছে এক্সের সাপেক্ষে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। এই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করব। এখানে অ্যাপ্লাই করলে আসবে রুট এক্স ডিডিএক্স অফ লন রুট এক্স প্লাস লন রুট এক্স ডিডিএক্স অফ রুট এক্স। ওয়ান বাই ওয়াই হবে, ডিওয়াই ডি এক্স হবে, ইকুয়াল টু রুট এক্স লন রুট এক্সকে যেভাবে আমরা লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই এক্স হয়, সেভাবে আমরা লন রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই রুট এক্স হবে। আর এখানে এক্স কিন্তু আমাদের এক্স না, এক্স হচ্ছে রুট এক্স। তাহলে আমরা রুট এক্সকে আমরা ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করলে আসবে ওয়ান বাই টু রুট এক্স। তাহলে আমরা ওয়ান বাই টু রুট এক্স এখানে লিখবো প্লাস লন রুট এক্স, আর রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই টু রুট এক্স হয়। তাহলে আমরা ওয়ান বাই টু রুট এক্স এখানেও লিখবো। ওয়ান বাই ওয়াই এখানে যেহেতু ভাগাকারে আছে সেহেতু এখানে গুণাকারে চলে যাবে, আর রুট এক্স কাটা যাবে, থাকবে ওয়ান বাই টু রুট এক্স প্লাস লন রুট এক্স ইন্টু ওয়ান বাই টু রুট এক্স। ওয়ান বাই টু রুট এক্স এখানে দুই জায়গাতেই আছে, দুই জায়গাতে থাকায় আমরা ওয়ান বাই টু রুট এক্স কমন নিতে পারি, কমন নিলে আসবে ওয়ান বাই টু রুট এক্স ইন্টু ওয়ান প্লাস লন রুট এক্স। আর ওয়াই কিন্তু আমরা প্রথমে পেয়েছি রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স। তাহলে আমাদের উত্তরটি কী আসে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স ইন্টু ওয়ান বাই টু রুট এক্স ইন্টু ওয়ান প্লাস লন রুট এক্স। সর্বশেষ আরেকটি ম্যাথ আমরা সলভ করব। সর্বশেষ আরেকটি ম্যাথটি হচ্ছে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স এখানেও দুটি চলক রয়েছে,
একটি হচ্ছে ওয়াই, অন্যটি হচ্ছে এক্স। দুটি চলক থাকা এখানে আমরা আবার লন দ্বারা গুণ করব। লন দ্বারা গুণ করলে আসবে লন ওয়াই ইকুয়াল টু লন ই টু দ্য পাওয়ার এক্স টু দ্য পাওয়ার এক্স। লন ওয়াই ইকুয়াল টু লন ই টু দ্য পাওয়ার এক্স টু দ্য পাওয়ার এক্সকে এক্স টু দ্য পাওয়ার এক্স লনই লিখতে পারি। যেভাবে আমরা লন এক্স টু দ্য পাওয়ার এক্সকে এক্স লন এক্স লিখি, সেভাবে আমরা লন ই টু দ্য পাওয়ার এক্স টু দ্য পাওয়ার এক্সকে এক্স টু দ্য পাওয়ার এক্স লনই লিখতে পারি। তাহলে এখানে আসবে লন ওয়াই ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার এক্স, লন ই ইকুয়াল টু আমরা জানি ওয়ান, সেহেতু এখানে এক্স টু দ্য পাওয়ার এক্সই থাকবে। এখানে আর আমরা দেখতে পাচ্ছি দুটি চলকই রয়ে গেছে, একটি হচ্ছে ওয়াই, অন্যটি হচ্ছে এক্স। সেহেতু এখানে আমরা আবার লন দ্বারা গুণ করব। লন দ্বারা গুণ করলে আসবে লন লন ওয়াই ইকুয়াল টু লন এক্স টু দ্য পাওয়ার এক্স। লন এক্স ইকুয়াল টু আমরা জানি ওয়ান বাই এক্স, সেহেতু লন লন ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ান বাই লন ওয়াই। এখানে এক্স কিন্তু এক্স না, এক্স হচ্ছে লন ওয়াই, সেহেতু লন ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে আসবে ওয়ান বাই ওয়াই। ওয়াইকে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি বলে এখানে ডি ওয়াই ডি এক্স লিখব ইকুয়াল টু এক্স লন এক্স। ওয়ান বাই লন ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই ইন্টু ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু এক্স লন এক্স। এখানে ইউবি ফর্মুলাটা হবে, ইউবি ফর্মুলা আমরা আগেই জেনেছি এক্সের সাপেক্ষে ইউ ডি ডি এক্স অফ ভি প্লাস ভি ডি ডি এক্স অফ ইউ। ইউবি ফর্মুলাটা এখানে বসালে হবে এক্স ওয়ান বাই এক্স প্লাস লন এক্স ওয়ান, এক্স এক্সে কাটা যাবে। আর এখানে ওয়ান বাই লন ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই ভাগ আকারে আছে, সেহেতু এখানে গুণ আকারে চলে যাবে ওয়াই লন ওয়াই। থাকবে এখানে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু ওয়াই লন ওয়াই ইন্টু এক্স এক্সে কাটা থাকবে ওয়ান প্লাস লন এক্স লন এক্স। ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু ওয়াই, এখানে আমরা প্রথমে পেয়েছি ওয়াই ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স টু দ্য পাওয়ার এক্স, সেহেতু ই টু দ্য পাওয়ার এক্স টু দ্য পাওয়ার এক্স ওয়াই এর জায়গাতে বসবে, লন ই টু দ্য পাওয়ার এক্স টু দ্য পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস লন এক্স। ধন্যবাদ এত সময় আমাদের পাশে থাকার জন্য।